বসে আবেশ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলার জানাজার আগে এবং পরে মানুষ এইভাবে ঘুরে ঘুরে হুজুরের লাশ মোবারক দেখেছে, সেই স্মৃতিটা আমি বসে বসে স্মৃতি স্মরণ করতেছি। সে আবেশ সালমাদানির পাশে আমরা রওজা শরীফটারে পাও দিয়া আপনি ঘুমাইছেন, কেমন আবেশ সার পাগল হয়ে আপনি দরবারে আসছেন। পাগল তিন প্রকার, জানি হাসে না জানি হাসে, কেউ হাসতে সাথে সাথে হাসে, গ্যারাম না কথা লগে লগে হাসে। ভালোবাসা তিন প্রকার, তবই আকুলি ইমানি, কোন প্রকার ভালোবাসা নিয়ে ইমামের আব্বানি দরবারে আসছেন বুঝে আসে না। দরবার শরীফের খতিব যিনি, দেশ বরেণ্য আলেম তিনি, আবুল হাসেম সামিয়াজি বসা, আমরা দরবার খলিফা, দরবার গোলাম। যেদিন রাত আড়াইটা বাজে আমাদেরকে ডেকে মহান মুর্শিদ কেবলা আসহাবে সুফাতে সালাতুত তাসবিহ তাহাজ্জুদ পড়াইয়া ফজর পড়ে আসহাবে সুফার পাশে আমার ভাই আবুল হাসেম সহকারে, বরিশালের কিছু মানুষ সহকারে, হুজুর কেবলা আমাকে তো বায়াতে রাসূলের ইজাজত দিই নাই, আমাকে কঠিন একটা বেড়ির ভিতরে আবদ্ধ করে ফেলেছে। এখানে আমরা যারা বসা অধিকাংশই বাবাজান হাতের বায়াত, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই হুজুর কেবলার হাতের বায়াত। আমার মহান মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা সেই সকাল থেকে যেখানে বসা, 36টি বছর একই জায়গায় একই অবস্থায় আমার মুর্শিদ কেবলা বসে থাকে, আমরা দরবারের কেমন মুরিদ হলাম আর কেমন আশেক হলাম। আমার মুর্শিদ কেবলা দরবারে বসে আছে, আপনি আর আমি ঘুমাই কলিজাটা ফেটে যাচ্ছে। আপনারা জানেন আমি অপারেশনের মানুষ, আমি সার্বক্ষণিক অসুস্থ, মাইক পাইলে আমি ক্ষণিকের জন্য সুস্থ হয়ে যাই, এটা একমাত্র কারণ আমার মুর্শিদ হুজুরের নজর করম। এখনো মাঝে মধ্যে আমি সুযোগ পাইলে আমার হুজুরের সেবা করার সুযোগ পাই। আমি আবেশ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলা জিন্দা কিনা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আবেশ সালমাদানী আছে কি নাই? তাহলে যারা এখানে ঘুমাই রইছেন এখনো কি ঘুমানোর সময়? এখন তাহাজ্জতের সময়, কথা বলেন, এখন কিসের সময়? তাহাজ্জতের সময়। দরবারে এসেছি, দরবার থেকে দরবারের শিক্ষা দিয়ে আমাকে যেতে হবে, লম্বা ওয়াজের কিচ্ছা নয়। আফসুস, আমরা বায়াতে রাসূলের গোলাম, সবাই বায়াতে রাসূল নয়, কিছু আছে বায়াতে রাসূল নবীর হাতে বায়াত, আর কিছু আছে মহিলা সিস্টেমের বায়াত। আমরা কি মহিলা সিস্টেমের বায়াত না রসুলের কাছে বায়াত? কারা নবীর কাছে বায়াত? দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন, যারা শুয়ে রয়েছে তা করে ফাড়ান, দুই হাত তোলেন, একটু লাড়া দেন। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে আছে আমার জিন্দা নবী, মোরা কি মরণকে ডরি, আজেরাইল তুমি যার আমের অবতার, দুই জুনে দুই সাকিরি করি। আল্লাহু আকবার বলেন। আমি মুর্শিদ কেবলার খেদমতে ছিলাম, করুণা যখন চলছে আমাকে বললেন ফজর থেকে 20,000 জিকির কি প্রতিদিন করতে পারতেছো? আল্লাহু আকবার বলেন। আমরা তো সবাই হুজুরের মুরিদ, কি মুরিদে আছি না মইরা রছি আল্লাহই জানে,
মুর্শিদ কেবলা বললেন ফজরের নামাজের পর থেকে 20,000 এসমে জাতের জিকির কি সম্ভব? আল্লাহু আকবার বলেন। 20 মিনিট 500 জিকির করার পরে আর পাওয়া যায় না, কথা বলেন। 500 জিকির করার পরে আর, হুজুর কেবলা বললেন ফজর থেকে 20,000 জিকির করো, আল্লাহ 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 মুখলেন মুখলেন, যারা শুয়ে আছে উঠাই দেন, মুখলেন একটা জবান বন্ধ রাখতে পারবেন না, দাঁড়ান দাঁড়ান, ডাকতেছি কাকে? একটা আঙ্গুল সোজা করে দেখান, ডাকতেছি কাকে? বড় করে বলেন আল্লাহ, এত আস্তে নয়, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করীব, আমি তোদের রব, আমি তোদের স্রষ্টা, রাজ্জাক, খালেক, মালিক, ফা ইন্নী করীব, তোদের নিকটে আছি। আমাদের রব আল্লাহ আমাদের কাছে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? একটা বার বলেন লা ইলাহা বন্ধুরে আমার, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আওয়াজ করে বলেছি তালাফুজ, আল্লাহ কয় শুনেছি। আমি সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই তো, যখন বইলেই ফেলছেন সবাই বলেন যিনি এই সুবহানাল্লাহটা না বলে জবানটা বন্ধ রাখছেন, আল্লাহ আপনার জবানের বিচার করুক। চিল্লে এখন সুবহানাল্লাহ, ফজিলতটা জানেন, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দেয়। আরেকবার বলেন আল্লাহ শব্দ বললাম লা ইলাহা, আল্লাহ বলে ফা ইন্নী করিব, আমি তোর এই ডাকটা শুনতে পেরেছি। আল্লাহ কয় ফা ইন্নী করিব, রাত 3:30 বাজে, তোমার আব্বা অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার স্ত্রীর কোলে দুধের বাচ্চা, চিৎকার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস্তে করে রবকে ডাকো, কারো যেন ঘুমের ক্ষতি না। আল্লাহ কয় ফা ইন্নী করিব, এই যে ফিসফিস ফিসফিস করে আমাকে ডেকেছ, এই ডাকটাও আমি তোমার রব শুনতে পেরেছি। না আমি এখনো তো সুবহানাল্লাহ বলতে বলিনি আপনাদেরকে, যখন বলছেন একটা জবান বন্ধ রাখতে পারবেন না, দুই হাত তুলে বলেন। এখন আমার কাছে কথা বলতে মজা লাগতেছে, এই জন্য আমরা একই ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ইউনিভার্সিটির নাম ইমামের আব্বারি দরবার শরীফ, বিশ্বাস আছে কি? আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম ইমামের আব্বারি দরবার শরীফ, আমার নবীর বিশ্ববিদ্যালয়ের নাম জবলে নূর, আমার নবীর বিশ্ববিদ্যালয়ের নাম জবলে নূর, কথা বলেন আমাদের নবীর বিশ্ববিদ্যালয়ের নাম, আমার নবীর শিক্ষক আস্তে আঙ্গুলটা সোজা করে বলেন আমার নবীর শিক্ষক। চাচা আপনি তুললেন না, চাচা আপনি হাতটা তুললেন না, এই আমার ফিসেরটা, আমার ফিসের জন এই এই যে টুবি মাথা দিয়েছেন আপনার ফিসের জন, এই উনি উনি হাত তোলেন, আল্লাহ আল্লাহ
এখনো কি আপনি ঘুমাইবেন? ও মনে ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমাইও মনে রে, কবরের মাজার ও মন ঘুমায়ো না রে। আল্লাহ, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলা, একবারে ঘুমাইও মন রে, কবরের মাজার ও মন ঘুমায়ো না রে। ও মন রে, ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই, হায় হায়, একদিন তুই চলে যাবি কবরের মাজার, হায় হায়, একদিন তুই চল, একদিন তুই কবরের মাজার, মনে ঘুমায়ো না রে। টাকা পয়সা আমির আনা, ওরে মরলে কারোর সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপন। আল্লাহ, অন্য কিছু যাবে? অন্য কিছু যাবে? যাবার বেলায় সাদা কাপড় আর সাথে কিছু যাবে? আহারে সুন্দর চেহারা, ও তুই পসি গলি খইবি সাড়া রে, ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছু রাখবে না রে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, দুই হাত তুলে বলেন আল্লাহ, 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 তলবে ধাক্কা, তলবে ধাক্কা, তলবে ধাক্কা, সবাই সবাই সবাই, আয় মোহাম্মদ কমিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ, 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 কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়, আল্লাহ, 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 কলবে ধাক্কা, কলবে ধাক্কা, আল্লাহ, 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 আয় মোহাম্মদ কমিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ, চাঁদ সূর্যের গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিন রাত গাইছে তারা, দিন রাত গাইছে তারা, ফুল তুলে দি তে গলায়, আল্লাহ, আল্লাহ,
পকির দরবেশ বদশাওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া বিকার জুলি গলায় লইয়া বিকার জুলি বস করেগা সের তলায় আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমরা তরিকত ফলতি দরবারে বসেছি তরিকতের কিছু অজিবা হয়েছে কিনা কথা বলা হয়েছে কিনা আমি তো তরিকতের অজিবা এখানে করাতে পাচ্ছি না বাজান আছে আমি শুধু আপনাদেরকে সজাগ করে দিতেছি বাজান আসিতেছে আমি শুধু আপনাদেরকে সজাগ করে দিলাম বাবাজান আসার সময় হয়েছে আর ঘুমানোর সময় না এখনই কি ঘুমাইবি হুজুর কেবলা শিখিয়েছেন আমাদের কি মাঝে মধ্যে মোরাকাবা হয় কথা বলেন না কেন আমাদের কি মোরাকাবা হয় চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকিয়ে চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকিয়ে ডাকতেছি কাকে আল্লাহ কয় ফাইন্নি করিব তুই যে মনে মনে আমাকে ডেকেছিলি ওই ডাকটাও আমি তোর রব শুনেছি আরো আসতে বলেন আরো আসতে বলেন জোরে বললেও শুনে ফিসফিস করে বললেও শুনে আর যদি মনে মনে বলি আল্লাহু আকবার বলেন আরে বড় করি বলেন আল্লাহু আকবার এইভাবে আমাদের কি দরবার শরীফ থেকে এই অজিবাগুলি বাবা জানার কাছ থেকে শিখে গিয়ে রাতের 3:30-4 ঘুম থেকে উঠে এইভাবে আমাদেরকে ডাকার দরকার আছে কি নাই দুই রাকাত তাহাজ্জুদ ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক অজুটা বানাইয়া দুই রাকাত তাহাজ্জুদ ডাইনে বামে সালাম ফিরাইব তার আগে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা জোরে ওমা আনা আমি মুশরিক নই মুশরিকদের অন্তর্ভুক্ত নই দেশের সমস্ত মসজিদ টাইলসের হওয়ার কারণে বিছনার দোয়াটাই ভুলে গেছি মসজিদগুলি টাইলস হওয়ার কারণে যে নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে একটা দোয়া করতে হয় এটাই ভুলে গেছি ওমা আনা আই মনিব আমি মুশরিক নই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই দুই রাকাত নামাজ 4 সিজদার জন্য দাঁড়িয়েছি ডাইনে বামে সালাম ফিরাইয়াম পীর মুর্শিদের চেহারাটা সামনে হাজির করাইয়া কলবের দিকে তাকাইয়া নীরবে সালাইতে থাকো দুরুদ শরীফ জিকির করো এক পর্যায়ে জিকির করতে 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 শরীরটা ঘাম এসে যাবে দুনিয়ার চিন্তা চেতনা ভুলে যাবে কবরের কথা মনে হবে আমার রসুলের কথা মনে হবে দিন দুনিয়ার কথা ছেড়ে দেন পরজগতের কথাটা স্মরণ করে গুনার কথাগুলি স্মরণ করে দুটা হাত মনিবের দরবারে বাড়াইয়া দিলাম মাফ কর মাফ কর আল্লাহ মাফ কর বান্দারে তুমি মাফে না করেলে হে বান্দা যাইব কার কাছে বড় করে বলেন না আল্লাহ আরো বড় করে বলেন না আল্লাহ তখন রাত 3:30-4 দুনিয়ার সব ঘুমায় বিবি বাল বাচ্চা সব ঘুমায়
মনটা কি নরম? তোলেন না হাতটা দেখি। মাফ কর মাফ কর আল্লাহ, মাফ কর বান্দারে, মাফ কর মাফ কর হে আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সবাই। আশাকারীর মনের আশা, আশা আছে কি নাই বলেন, বলেন বলেন, মুর্শিদ আসার সময় হয়েছে। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব না, আমরা যাব কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দারে, আল্লাহ তোমারই দারে, দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ, পুরাও মনের বাসন আল্লাহ, 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 আল্লাহ। হুজুর কেবলা বাহাদুর স্যার হায়াতে খিজিরি দান করো, হুজুর কেবলা বাহাদুর স্যার হায়াতে খিজিরি দান করো, আরে বড় করি বলেন আমিন। আল্লাহ হুজুর কেবলা বাহাদুর স্যার হায়াতে খিজিরি দান করো, আরে বড় করি বলেন আমিন। আবুল হাশেম ভাইয়ের স্ত্রী কঠিন আক্রান্ত রোগে, এই মুহূর্তে খোদা ভালো করে দাও। আমরা দুটি ভাই, আমার বড় ভাইটা আমার বাপ মৃত্যুর পরে, আমি বাড়ি আসতে যখন চলে যেতাম বাড়ি থেকে, আমার বাইটা আমার গাড়ি পর্যন্ত এসে আমার পিঠে মুছে দিতেন, আর বলতেন আল্লাহর হুত অকাল ঢাকা চলে যাও। সেই বাইটা হঠাৎ করে অসুস্থ হলো, আজকের 10 দিন কঠিন ক্যান্সারে আক্রান্ত। আমি আমার ভাইটার জন্য দোয়া চাই। আমি যখন স্টুডেন্ট ছিলাম, লজিং বাড়ি থেকে বাড়িতে গেলে মায় বলতেন একটু ধান কাটতে যা, আমি কাছে নিয়ে ধান কাটতে গেলে আমার বাইটা মাজার গামছাটা খুলে আমাকে ধানের মধ্যে শোয়াই রাখতেন, বলতে তোমার হাতটা যদি কাটা যায় তুমি কষ্ট পাইব। আমার এই বাইটা ক্যান্সারে আক্রান্ত। এই মুহূর্তে আল্লাহ, আমরা তো আওলাদুর রাসূল আবিসাল মাদানী রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসেছি, আমরা ওই বিশ্বাস নিয়ে এসেছি হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দরবারে হাত তুলে সন্তান নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে যদি পাইতে পারে, আমরা কোরআনকে বিশ্বাস করি, আওলাদ রাসূল আদেশ সালমাদানির দরবারে হাজিরা দিয়েছি, আমাদের আশা নৈরাশ হতে পারে না, আরো আসতে নৈরাশ হতে পারে না, কার কার বিশ্বাস? রাখো রাখো রাখো। হুজুর কেবলার নির্দেশে আমি এখন ঢাকা রাজধানীর ইসলামিক ফ্রন্টের সভাপতি, আমার ভাই খুরশেদ প্রধানিয়া সেক্রেটারি। আমি যখন দেখি স্লোগান আর মিলে না, আমি নিজেই স্লোগানের জায়গায় চলে যাই। আপনারা ফেসবুকে মাঝে মধ্যে দেখেন ওয়াজের স্লোগান ওয়াজে, আমার মুর্শিদ একদিকে আওলাদ রাসূল, আরেকদিকে মসজিদের খতিব, আরেকদিকে দরবারের পীর, আরেকদিকে রাজনৈতিক ময়দানের একজন বীর। দুই হাত তোলেন,
আমার মর্সি শুধু মর্সি নয়, শুধু অজিবার পাগড়ির শপথ দেয় না, একদিকে বায়াতে রাসূলের শপথ দেয়, অন্যদিকে তোমার খুতবা দেয়, অন্যদিকে ঈদের খুতবা দেয়, জাতির উদ্দেশ্যে রাজনৈতিক মঞ্চে দাঁড়াইয়া জাতির জন্য কথা বলে। দাদা হুজুর কেবলা আবেশাল মাদানী আমাদের মুর্শিদের নাম রাখছে বাহাদুর, হুজুর আওলাদে রাসূল আবেশাল মাদানী উনার আওলাদের মধ্যে উনি জানতেন আমার এটা বাহাদুর হবে, এই বাজি কথা না কাউকা, আবেশাল মাদানী জানতেন আমার বাহাদুর বাহাদুর হবে। সেই বাহাদুর স্যার নেতৃত্ব কারা চান? আপনারা জানেন না দরবারে নতুন আসছেন, হ্যাঁ তো স্লোগান জানেন না ভাই, নারায় রিসালাত, এটা তো জানেন, নারায় রিসালাত। আর আমি মাইক থেকে সইরে গেলে অসুস্থ পেট কাটা মানুষ, হার্ডের মানুষ, মাথা ব্যথার মানুষ, এখন আর আমি অসুস্থ নই, আমার মুর্শিদ আছে। জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে, জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে, দামানে ডাকিয়া বেড়া পার করে, দামানে ডাকিয়া বেড়া পার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। বিশ্বাস আছে কি নাই? কার কার বিশ্বাস? দিহাত দিহাত দিহাত, একটু লড়া রাখ রাখ রাখ, একটু লড়া দাও দেই, ঘুম আসেনি। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নো দিজির সাথে, বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নো দিজির সাথে, ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ, ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জাগায়, ওরে তোমার পীরকে রাইখা দূরে, যাও যদি তুমি অন্যের কাছে, আছে কি নাই, আছে কি নাই, 40টা বছর কাটাই দিলাম এই দরবারে, ঠকি নাই হাসেম ভাই, 40টি বছর কাটাইলাম এই দরবারে, ঠকি নাই, কথা বলেন না। আপনারা কি এই ইউনিভার্সিটির ছাত্র হইয়া কেউ ঠকছেন, কেউ লস করেছেন? তোমার পীরকে রাইখা দূরে, যাও যদি তুমি অন্যের কাছে, ওরে দিবে নাকি সুই তোমারে, দিবে নাকি সুই তোমারে, সে যদি আসল পীর হয়, নারায়ত কবির। আমার কিন্তু এখন 59 বছর বয়স চলছে, কত কত, আমি কিন্তু খেজাব দেই না।
বাদশাহ হুজুরকে কোনোদিন পেট বইরা খাইতে দেখছেন? তৃপ্তি বইরা পানি পান করতে দেখছেন? ইত্তেবাই ফির ফিরকে অনুসরণ করেন, যদি জিব্বা কন্ট্রোল করতে পারেন দীর্ঘ সময় উজু রাখতে পারবেন। জিব্বাকে কন্ট্রোল করতে পারেন, পেশাবখানা যাইতে হবে না, দীর্ঘ সময় আল্লাহর জিকির করতে পারবেন। আমার পীরের সাথে সফর করেন ঢাকা টু কুষ্টিয়া, সাদাকা টু কুষ্টিয়া, কইলাম বাবা খিদাই তো জান যায়, কথা কম খোদারে ডাক আল্লাহ। হ্যাঁ এই রাখ রাখ রাখ, আরে বেটা দরবারে আইছো তো স্কুলের কথা কো, অন্য কথা কই সময় কাটাইস না, কথা কও না কা। ঢাকা টু কুষ্টিয়া হাসিম ভাই কি অজিবাটা মনে হয় দশ খতম দেয়, অজিবাটা মনে হয় একবার শেষ হলে আবার শুরু করে। আল্লাহু আকবার বলেন, সফর করবেন পীরের সাথে মাঝে মধ্যে বলবেন বাবা একটু ঘুরতে মন চায়, কিসের আর ঘুরবেন? আমাদের বাড়িতে পীর মসজিদ গেলে দামি খাটে দিয়া মশারি দিয়া বাবারে কয়েল জ্বালায় হেরে যাবে ওলই ঘুমায়, কথা বলেন না কেন? আপনার যে কিসমত হইল না পীরের কাছে থাকা, পীর মসজিদের সাথে তাহাজ্জুদ পড়া আপনার কিসমতে ঝোটে নাই, কথা বলেন একটু, কথা বলেন। নিয়ত করেন আমি হাতিগঞ্জ দরবারে যাব, আমি নারায়ণগঞ্জ খানকাতে যাব, এতিমের মতন বসে থাকব, আমার যখন ঘুম আসবে আমার পিঠটাকে জমিনে লাগাইব না, আমি ওয়ালের সঙ্গে লাগাইব না, ওয়ালের সঙ্গে লাগাইলে ঝিমার ঝিমানি আসবে। যেমন স্টুডেন্ট যারা যদি পড়ার টেবিলে বৈশা, যদি এই পিছনের কাঠে যদি তোমার পিঠ লাগে আধা ঘন্টায় তোমার ঘুমাই যাইব, গর 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 গর। এটা আমাদের শিক্ষা, পিছনের কাঠে যেন ফিট না লাগে, পীর মসজিদের সাথে যেন তাহাজ্জুদ পড়া যায়। নারায়ণগঞ্জের যুবকেরা এমন সিদ্ধান্ত নিও, বাবার কাছ থেকে অনেক নিয়ামত ভোগ করতে পারবা। নারায়ণ কবির, হাত না না চাইলে মিছিল হয় না, মুস না রাখলে পুলিশ হয় না, কথা কোন ঠিক কিনা? তো হাতটা নাড়াই তবে নারায়ণ কবির, কেমন লাগতেছে? হ্যাঁ এখন বোঝা যায় মাত্র মাগরিবের আজান দিছে। হ্যাঁ নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হুজুর কেবলা বাহাদুর শাহ, হুজুর কেবলা বাহাদুর শাহ, বায়াতে রাসূল বায়াতে খোদা, বায়াতে রাসূল বায়াতে খোদা, আবেদ শাহ আলমাদানি, আবেদ শাহ আলমাদানি, সুন্নিয়াতের শিরোমণি, সুন্নিয়াতের শিরোমণি, আবেদ শাহ আলমাদানি, নারে সজাগ আছি তো, রেডি? কারা কারা রেডি? কই সব রেডি নি? আমরাও রেডি নি, আমাদের হাসিম ভাই রেডি, মারহাবা কন, হাত নামান। আমরা দরবারের ছাত্র, যারা আমাদের দরবারে আসছে ওরা আমাদের দরবারে মেহমান, কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের মেহমান, এই জন্য আমরা হাজিরা দিয়ে ওদেরকে সময় দিছি। আমাদের দরবার আমরা যদি তকরির আগে করি ওদের মনে কষ্ট যাবে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার ভাই আবুল হাশেম সাহেব, আমি হেলালি বা যারা আমরা রয়েছি, আমরা যদি বাইক ধরি আমাদের মঞ্চ ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? মঞ্চ ভরে গেছে আমার বিশ্বাস। বাবা জান কেবলা আসতেছে, এই কয়টা মানুষ ছাড়া মনে হয় আমরা আর অন্য কেউ নই। নারায়ণ কবির,
সবাই বসে যাই, সবাই বলি মারহাবা। তাহলে আমাদের কথা আপনাদের সাথে আলোচনা, বাবার আশা আমাদের কি মিল আছে? আলহামদুলিল্লাহ বলে, বড় করে বলি আলহামদুলিল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন সেই নূর মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাবা জান কেমলা চলে আসছেন, আমার কি বিয়াদবি করা ঠিক হবে? কথা বলেন না কেন? কোনো অবস্থাতেই বিয়াদবি করা ঠিক হবে না। আমরা বোন এখন অপেক্ষমান, আমার মুর্শিদ বলবে আমরা হুজুর কেবলার দুই ঠোঁটের দিকে তাকিয়ে থাকব। আমার মুর্শিদ কি বলতেছে সেটাকে অন্তরে গাথার জন্য কথা বলে। আমরা কোথায় বসে আছি? মসজিদে। আমরা কোথায় বসে আছি? 3 কোটি টাকার বাজেট। হ্যাঁ, 4 কোটি টাকার বাজেট। মারহাবা কর। বাবা যেরকম বড়, বাজেটও সেরকম বড়, আমরা সন্তানরাও সেরকম বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা বাপের ভূত না? কারা কারা বাপের ভূত? 71 হয় বাপ যেরকম বাদশাহ, আমরা বাপের ভূতেরাও জোরে বলেন বাপ যেরকম বাদশাহ, আমরা বাপের পুত্রেরাও, আমরা দামি বাপের দামি সন্তান। মারহাবা কর। আমাদের বিশ্বাস ইস্তেকামাত আমাদের মুর্শিদের সাথে আমাদের হাশর হবে। আমাদের বিশ্বাস, আমাদের ইস্তেকামাত মুর্শিদ কিবলার সাথে আমাদের জান্নাত হবে। আমরা মসজিদে বসে আছি, আমি আমার বাবার কাছে সুস্থতার জন্য আমি দোয়া চাইব। গতকালকে MRI করেছি, আজকে বুধবার আমি ডাক্তারকে দেখাবো আমার MRI রিপোর্টটা কি এবং পুরো বডির চেক আপের রিপোর্টটা কি। বাবা দোয়া করবেন। আমার বড় ভাইটা ক্যান্সারে আক্রান্ত, বাবাকে সেদিন টেলিফোনে বলেছি মনটা ভালো না, আমি এই মসজিদের জন্য 11,000 টাকা দিব, মসজিদ নির্মাণ কাজের জন্য। এটা আমি বাবার মোবাইলে শুক্রবার জুমা যাওয়ার আগে অথবা পরে বিকাশ করে দিব ইনশাআল্লাহ। আপনারা মুসিবতে আছেন, বিপদে আছেন, এই মসজিদ কার? আমাদের কি দায়িত্ব আছে কিছু? মসজিদ কার? আল্লাহর। বাইতুল্লাহ কার? আল্লাহর ঘর। বাইতুল্লাহ খোদা নিজে বানায় নাই, বানাইছে কারে দি? ইব্রাহিম বাবারে দি। বানাইছে কারে দি? ইব্রাহিম বাবারে দি। কন্ট্রাক্ট দাঁড়ি করছে জিব্রাইল। কন্ট্রাক্ট দাঁড়ি করছে কে? জিব্রাইল। যোগান দিয়েছে হযরতে ইসমাইল। আস পয়সা দেওয়ার দরে কি সুবহানাল্লাহ সুর হয়ে গেছে? পয়সা দিলে দিবেন না দিলে নাই, আমরা বাদশার পুত্র। জোরে কোন আর আস্তে কোন? তাহলে মসজিদের জন্য আমাদের সবার অংশগ্রহণের দরকার আছে কি নাই? আমরা কি বাবার সন্তান? আমরা কি বাবার সন্তান? তো 5 লাখ 2 লাখ 1 লাখ এখানে মোহাম্মদ আব্দুল কাদের রহিমানগর 2 লক্ষ টাকা। এত আসতে পেয়েছেন? 2টা হাত তুলিকন। আমাদের ভাই মোহাম্মদ আব্দুল কাদের রহিমানগর মসজিদের জন্য 2 লক্ষ টাকা। আল্লাহ রিজিক থেকে দিয়ে না, রিজিকে বরকত দিয়েন, বাকি দোয়া বাফে করব। রিজিক থেকে দিয়েন না,
রিজিকে বরকত দিয়েন, আমিন করেন নাকি? তো আমিন কি আমি কমুনি সিল্লে এখন আমিন দিল কইবেন, আমিন না দিল কইবেন আমিন, দশ টাকা দিল আমিন কইবেন, আল্লাহ ভাইকে কবুল করুক। আর কেউ আছেন 2 লাখ 1 লাখ 5 লাখ? তহিদ ভাই কই? তহিদ কত কইতাম? নারায়ে তাকবীর আল্লাহ, আমাদের তরিকতের ভাই, আমাদের ভাই তৌহিদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের ওই নাম জপলে বুঝতে পাবি খোদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের। বড় করে বলেন আল্লাহ, আমার ভাই মোহাম্মদ তৌহিদ 5 লক্ষ টাকা। আপনারা নিজে বলেছেন কেন এই কোরআন মানুষ দিয়ে তো মারহাবা কন নাই? তৌহিদ ভাই 5 লক্ষ টাকা বল লাগতেছে না? ওরা দিতেছে আমরা শুনিয়া খুশি চিল্লাইয়া কইতেছি মারহাবা, সত্যি দি এখন বাবাই দেখতেছে আল্লাহ মারে ভাই কেউ বেভাইরে হিসাব, আল্লাহ বিনা হিসাবে দৌলত দাও, বেভাইরে হিসাব, তরিকতের প্রত্যেকটা ভাইকে বেভাইরে হিসাব, বিনা হিসাবে দৌলত দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমার নামে 1 লাখে লেখেন, আমি প্রতি মাসে 10,000 করে দিব, আমি প্রতি মাসে 10,000 করে দিব। আমি 1 লাখ টাকা লেখালাম, এটা খারাপ দেখা যায়, আমার বাইরে দিতেছে 5 লাখ, আমি 10,000, আমি মসজিদ তো হয়তো বাইর হইলে পাবলিক আমার হাত সারি জড়াই দিব, কামটা করছেন কি হেলালি ভাই? আমি আমার ইজ্জত বাঁচুক, আমি 10 মাসে 10,000 টাকা এটা বাবার সামনে বললাম, প্রতি মাসের টাকাটা বাবার মোবাইলে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন 3 লাখ 2 লাখ 5 লাখ 1 লাখ? তহিদ ভাইয়ের পর আর কে আছেন? আসেন কে আবার 2 লাখ 5 লাখ? ৫০,০০০ ১০,০০০ আর কে আছেন? 2 লাখ 1 লাখ 5 লাখ? নাম কি? শাহানুর সোনারগাঁও, শামসলক আবিদি, 1 লক্ষ টাকা। এটা মসজিদের জন্য, এই মসজিদ আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, এই মসজিদ আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, কুল্লুমান আইলাইহা ফান, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, সমস্ত মসজিদগুলি দাঁড়িয়ে থাকবে, সমস্ত মসজিদগুলি বাইতুল্লাহ গিয়ে ঢুকবে, বাইতুল্লাহ ঢুকার পরে বলবে জান্নাতে যাও না, কয় না যাবো না, যারা টাকা দিছে, ইটা দিছে, সিমেন্ট দিছে, বালু দিছে, ওদেরকে ছাড়া কোনো অবস্থাতে জান্নাতে যাব না। একটা ইটা হইলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বড় করে বলেন ইনশাআল্লাহ। কি করে আমাদের একটু কালেকশন আছে, জানেন আমার কষ্ট হলো আমি বাবা আসলে একটু কালেকশন করি, সেখানে যদি বক্তারা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজের জন্য দিয়ে দেওয়া হয় এটা ঠিক হয় নাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আরে বড় করে বলি আমিন। আর কেউ আছেন 2 লাখ 1 লাখ 5 লাখ? রিগান দিবে 1 লক্ষ টাকা বাবা কইয়া দিছি, ওই যে নারায়ণগঞ্জ রিগান, শুধু রিগান লিখলে হবে, সবাই চিনে রিগান রে পাগল, রিগান মনে কম হয়ে গেছে বাবা, তুই কই রিগান, রিগান কই তুই রিগান? বাবা 1 লাখ হয় না, 1 লাখ হয় না, আমরা দরবারে তো আমরা না দিলে কে দিব টাকা, কত বাবা কার কাছে যাবো, কত এটা 2 লাখ বানা আমরা প্রতি মাসে।